ওকে তো কাল রাতে যখন আমি শুয়েছিলাম হঠাৎ করে আমাকে খিদে পেয়ে যায় আর আমি টাকা খুঁজতে বেরোই। দেখি ভাই পার্সে কত টাকা আছে? জিরো ভাই, পুরো পার্স ফাঁকা আমার। ভাই এখানেও টাকা নেই, এখানে 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 তো টাকা থাকা, আরে এখানে এখানে তো টাকা থাকা দরকার। আরে ভাই ভাই জিরো, লিটারেলি ভাই জিরো জিরো। প্লিজ ভাই কিছু তো পাই যা। ও পাইছি পাইছি পাইছি, টাকা পাইছি টাকা পাইছি। এক টাকা ভাই, এক টাকা দিয়ে আমরা কি করব? এক টাকা দিয়ে এখন চকলেটও পাওয়া যায় না ভাই। আর এদিকে আমাকে পুরো খিদে পেয়েছে, তো এই এক টাকা দিয়ে আমি কিছু আনতে পারবো না। এমন কিছু একটা ভাবতে লাগবে যেখানে আমরা অল্প খাটনিতে অনেক টাকা পেতে পারি। এমন কি করা যায়? আমি কি কি করতে পারি? আমি কি কি করতে পারি? আমি ভালো ড্রয়িং করতে পারি, মানে মোটামুটি করতে পারি। কারণ তোমরা দেখেছো যে আমি তিনটা ভিডিও বানিয়েছি জাস্ট ড্রর এপিসোডের, যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। তো সেই গেমপ্লেতে তোমরা দেখেছিলে যে আমি আমার ড্রয়িং এর স্কিল দিয়ে কত মিস্টেরিয়াস কোশ্চেনের অ্যানসার দিয়েছি। তো ড্রয়িং দিয়ে কিভাবে আমরা ইনকাম করতে পারি? ওকে এক মিনিট দাঁড়াও, আমি গুগলে একটু সার্চ করি 20 মোস্ট এক্সপেন্সিভ পেইন্টিং ইন দ্য ওয়ার্ল্ড। ওকে দেখা যাক যে কত মোস্ট এক্সপেন্সিভ পেইন্টিং হতে পারে। এই পেইন্টিংটার দাম হলো $110 মিলিয়ন। হোয়াট? এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও ভাই, আমি তো গুনতেও পারতেছি না এই পেন্টিংটার এত দাম। কি আছে এই পেন্টিংটার মধ্যে? আমি জানি না গাইস কি আছে পেন্টিংটার মধ্যে, কিন্তু ভাই এটার এত দাম। আর কি কি আছে ভাই? ওকে এখানে একটা পেন্টিং পেয়েছি, এই পেন্টিংটা কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না, পুরো কাটাকুটি কাট। কিন্তু এই পেন্টিংটার দাম $200 মিলিয়ন। ও ভাই 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 ভাই। ওকে তো গাইস আমি ডিসাইড এখন করে নিয়েছি যে আমি আজকের থেকে পেন্টিং বানাবো, ইয়েস, আর আমিও কামাবো $400 মিলিয়ন, $1000 মিলিয়ন, ইয়েস ইয়েস। তার জন্য আজকে আমরা খেলবো পাসপার্টআউট। পাসপার্টআউট ভাই এই গেমের নামটা উচ্চারণই করতে পারি না। যাই হোক, পাসপার্টআউট এই গেমের মধ্যে আমাদেরকে পেন্টিং করে অনেক টাকা কামাতে হবে, আমাদেরকে ছোট একটা দোকান খুলতে হবে। চলো আমরা রেডি, আজকে দোকান খুলবো, পেন্টিং এর দোকান, আর আমরা পেন্টিং করব। চলো আজকের গেম প্লে শুরু করা যাক। তার আগে যা যা এখন সাবস্ক্রাইব করে ফটাফট সাবস্ক্রাইব করো, ঠিক আছে? যাইতে হবে তো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমরা লাইক কেন করো না ভাই? লাইকের বাটনটা মধ্যে ক্লিক করো ফটাফট, আর আমরা গেম প্লে শুরু করি। ওকে, প্রথমে একটা পর্দা খুললো আর এখানে একটা দোকান খুলতেছে লোক। আচ্ছা, তার মানে এটাই হলো আমাদের সেই দোকান যেখানে আমরা পেন্টিং করব। ভাই এটা কেমন জায়গায় আমি দোকান খুলছি, এত সুনসান জায়গায়? চলো কোনো ব্যাপার না, এখান থেকে আমরা শুরু করব। চলো আমাদের ফার্স্ট পেন্টিং করা যাক। ফার্স্ট পেন্টিং আমি কিসের করি? ওকে, ফার্স্ট পেন্টিং আমাদের ফেভারিট সিনচান এর করব। সিনচান দেখতে কিরকম হয়? ওকে, সিনচান দেখতে কিছু এরকম এরকম করে এরকম হয়। ও এখানে তো আমি কান দিতেই ভুলে গেছি, ওকে কানটা দিয়ে দিই। তারপর দাঁড়াও, তারপর এখানে চুল দিব এরকম করে এরকম করে, শেষ চুল। ভাই এটা কি চুল দিলাম আমি! তারপরে এখানে দুটো চোখ দিব তো। ওকে, চোখ এরকম এরকম। ও ভাই, ও ভাই হচ্ছে হচ্ছে ভাই, সিনচান হচ্ছে হচ্ছে, একটু সিনচান হচ্ছে। এবার এখানে মাঝখানে হোয়াইট একটা ডট, এখানে হোয়াইট একটা ডট, হচ্ছে হচ্ছে ভাই, দেখো সিনচানের মতন লাগছে একটু একটু। এবার এখানে তার মুখটা দিতে হবে এরকম করে, ব্যাস। ওকে, এবারে সিনচানের ভুরু দিতে হবে এরকম করে এরকম করে। ওকে, এবার এর ফেসের কালার দিব আমরা। ও ভাই, এর ফেসের কালার দেওয়াতে বহুত মুশকিল, আগে ফেসের কালারটা আমাদেরকে দিতে হতো। ওকে, আমরা আগে ফেসের কালারটা দিব। ভাই আমাদেরকে ফার্স্ট ড্রয়িংটা একদম ভালো বানাতে হবে। ওকে, ফেসের মধ্যে আমরা কালার দিয়ে দিছি, আমরা এদিকে একটু আউটলাইন দিয়ে দিই। ওকে, এবার এখানে দুটো চোখ, চোখের মধ্যে হোয়াইট ডট, এখানে ওর মুখ, তারপর ওর এখানে ভুরু দিব। ও সিনচেনের তো দুটো ভুরু আছে না, একটা মোটা আছে উপরে। ওকে দাঁড়াও, এখানে আরেকটা ভুরু হবে এরকম করে এরকম। ইয়েস গাইস, আমাদের সিনচেন রেডি হয়ে গেছে। তো এখানে আমরা, ওকে তো এখানে আমরা এখন সিনচেন লিখে দিব, SHINCH। ভাই আর জায়গা হচ্ছে না, নিচে রেখে দে AN। ওকে গাইস, আমাদের ফার্স্ট ড্রয়িং সরি পেইন্টিং রেডি হয়ে গেছে। ভাই এটা তো একদম $1000 যাবে। ওকে, এখানে আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে যে কোথায় আমি রাখবো এটা। ওকে, এখানে রেখে দিই আমরা। ওকে, এখন এটা আমাদেরকে নামও দিতে হবে, এখানে আমরা সিনচেন, ব্যাস। ওকে ভাই, কাস্টমার কাস্টমার চলে আয়। ও একটা কাস্টমার আসছে, আয় ভাই কাস্টমার। আরে দেওয়ালকে কি দেখতেছিস ভাই, এইদিকে আর চলে যাচ্ছে কেন? আরে কাস্টমার আয় না, আমার পেইন্টিং এত ভালো পেইন্টিং বানাইছি, পাগল নাকি ভাই, আশেপাশে ঘুরে যাচ্ছে। ও দেখি পেন্টিংটা পছন্দ লেগে গেছে, বিড 51, 51 একটু দাম বাড়া ভাই। ওকে, এখানে বিডিং ও করা যাবে। ও ভাই আরো দাম কমাই দিলো, আরে ভাই 46 বেচবো, 46 এ বেচবো। আচ্ছা ঠিক আছে, বিক্রি করে দিই। ও ভাই আমরা বিক্রি করে দিয়েছি ফার্স্ট আমাদের পেন্টিং $46। ওকে ভাই, ফার্স্ট পেন্টিং আমরা বিক্রি করে দিয়েছি ভাই আমি। ওকে, নেক্সট পেন্টিং কি বানানো যায়? মোস্ট এক্সপেন্সিভ পেন্টিং গুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখে একবার বানানোর চেষ্টা করি। ওকে, এখানে একটা পেন্টিং আছে যেটা কিছুটা এরকম দেখতে, তো এটাকে আমি বানানোর চেষ্টা করি। ওকে, প্রথমে এটাকে লম্বা করতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ডটা আমাকে ব্লু করতে হবে, এরকম করে ব্লু করব, কম করে ব্লু করব, আর সাইডে সাইডে একটু হোয়াইট ফাইট দিতে লাগবে এরকম করে। এরপরে কি করতে হবে? এরপরে মুখটা বানাতে হবে এরকম করে। এবার আমাদেরকে এখানে মুখটা বানাতে লাগবে এরকম, তার মধ্যে রেড রেডও কিছু আছে, এরকম করে এরকম বানাবো, এরকম করে এখানে এরকম কিছু একটা নাক আছে, আবার এরকম করে একটা মুখ আছে, পর এখানে একটা লাল চোখ আছে এরকম, এরকম লাল চোখ আছে, ভিতরে হোয়াইট স্পট আছে এরকম, তারপর এখানে দুটো নাক আছে, তারপর মুখটা আ করে থাকে। ওকে, সাইডে সাইডে কিছু একটা ইয়েলো ইয়েলো কিছু একটা দিয়ে দিই, যাতে মনে হয় যে পেন্টিং এটা। ওকে তো গাইস, আমাদের নেক্সট পেন্টিং ও রেডি। ভাই কতটা সিমিলার
দেখতে পাচ্ছ তোমরা ভাই, অনেক সিমিলার ভাই, অনেক সিমিলার। ওকে, তো এই পেন্টিংটা দেখি আমরা কততে বিক্রি করতে পারি। এই পেন্টিংটার নাম আমরা দিব অনেক দাম। ব্যাস দেখি এবার এই পেন্টিংটা কত তাড়াতাড়ি বিক্রি হয়। ওকে দাদা, দাদা একটা বুড়া আসছে, এই বুড়াটাকে আমার পেন্টিংটা পছন্দ এসেছে, কিন্তু শুধু 44। হ্যাঁ একটু বাড়াও ভাই, দাদু দাদু একটু বাড়াও। ওকে 48 দিচ্ছে ভাই, দাদু 48 দিচ্ছে। একসেপ্ট করে দি ভাই, একসেপ্ট করে দি। ওকে গাইস, আমাদের নেক্সট পেন্টিং আমরা বিক্রি করে ফেলছি। ওকে আমরা নেক্সট পেন্টিং আমরা বানাবো একটা স্মাইল, আমরা একটা ফেস বানাবো, এরকম করে চোখ, এরকম করে ভুরু, এরকম করে নাক, এরকম করে স্মাইল। ওয়াও, এটাই হলো সবার থেকে বেস্ট পেন্টিং। ওকে এই পেন্টিংটা আমরা দেখি এখন কততে বিক্রি হয়। এই পেন্টিংটার নাম হলো স্মাইল। স্মাইল আমরা দিয়ে দিয়েছি এখন। হ্যালো দাদু, আরে ভাই এই লোকটা বারবার ওয়ালের মধ্যে কেন যায় বুঝি না আমি। আরে আসো 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 আসো, 10 টাকা দিয়ে দিচ্ছে আমাদেরকে। চলো ভাই, খুশি হয়ে গেছে। ও ভাই, আমরা অনেক পেন্টিং বিক্রি করতে পারতেছি ভাই। ভাই এরকম করে বিক্রি করলে তো আমরা তাড়াতাড়ি বড় হয়ে যাবো। ওকে এবার কি বানানো যায়? ওকে তো গাইস, এবার আমরা বানাবো ডোরেমন। ভাই যতজন এই গেমটা খেলেছে সবাই ডোরেমনকে বানাইছে, তো আমিও এখন ডোরেমন বানাবো। ওকে ডোরেমন বানানোর জন্য আমি খালি ডোরেমনের মুখটা বানাবো। তো প্রথমে এরকম হয় ওর মুখটা, কিছুটা এরকম ব্লু কালারের ওর মুখ হয়। তারপর আর কি হয়? ওকে তারপর হোয়াইট, হোয়াইট কালার দিয়ে আমাকে, হোয়াইট তো না এখানে গ্রে কালার আছে, এরকম করে, এরকম করে কিছুটা এরকম করতে হবে। ব্যাস এরকম হয়ে গেল। তারপর ওকে তারপর আমাকে পেন্সিলটাকে অনেক ছোট করতে হবে, এখানে না এরকম করে চোখ বানাতে হবে, এরকম দুটো, একটা চোখ আর একটা চোখ। তারপর এটাকে, তারপর এটাকে এরকম করে কালার করতে হবে, আরামসে 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 আরামসে। ব্যাস এবার এখানে একটা চোখ দিতে হবে, দুটো দুই জায়গায়। তারপর তার ভিতরে একটা হোয়াইট স্পট দিতে হবে। ও কি চোখ! ওকে এবার আমাদেরকে তার লাল নাক দিতে হবে এরকম করে। ব্যাস আমাদের ড্রয়িং কমপ্লিট। এরকম করে তিনটা দাড়ি দিব, ব্যাস এরকম এরকম এরকম। ভাই এত বড় বড় দাড়ি! ওকে তবে এরকম করে নিচে নামাতে হবে, এরকম করে স্মাইল। এটা ডোরেমন ভাই, যা ডোরেমন বাড়াইছি আমি। ওকে তারপরে এখানে ইয়েলো একটা বেল থাকে এরকম, তারপর বেলটার। ওকে তারপর এখানে রাইট রেড কালারের একটা এরকম থাকে। ব্যাস গাইস আমাদের ডোরেমন কমপ্লিট হয়ে গেছে। ভাই আমি শিওর বলছি ভাই, এটা অনেক দামে বিক্রি হবে, অনেক দামে বিক্রি হবে। ওকে তো এখানে আমরা লিখবো ডোরেমন। ওকে গাইস ডোরেমন হয়ে গেছে, এবার দেখি ডোরেমন কত তারিখে বিক্রি হয়। তার আগে আমরা অন্য একটা পেন্টিং বানাবি, কারণ আমার দোকানটাকে ভরাইতে হবে পেন্টিং দিয়ে। আমরা এখন যেমন তেমন পেন্টিং বানাবো। এই দেখো এরকম করে ইয়েলো কালার দিব, এরকম করে পিঙ্ক কালার দিব, এরকম করে রেড কালার দিব, এরকম করে ব্লু কালার দিব, এরকম করে পার্পল দিব, এরকম করে ব্রাউন দিব, এরকম করে আবার ইয়েলো দিব, এরকম করে ব্রাউন দিব, এরকম করে গ্রে দিব, তারপর রেড দিব, তারপর এরকম করে দিব। ওকে গ্রিনও দিতে হবে এরকম করে, এই গ্রিনটাও। ওকে ভাই এখানে যত কালার আছে সব কালার আমি দিয়ে দিচ্ছি, এটা তো অনেক দামে বিক্রি হবে। ওকে এই কালারটাকে আমরা এখানে রাখি। ফালতু ডোরেমনকে দিয়ে ডোরেমন হ্যাজ সোল্ড। এখন আমরা দেখি যে এই ড্রয়িংটাকে কে নেবে। ও ভাই আমি এখনো ধ্যান দিই নাই যে আমার ক্যারেক্টারটা, দেখো ভাই আমার ক্যারেক্টার এটা কি ব্যাং মনে হচ্ছে এটাকে। চলো ভাই আজকে আমরা অনেক পেন্টিং বিক্রি করে নিয়েছি, আর কি পেন্টিং বানানো যায়। আইডিয়া, আমি নিজের পেন্টিং তো বানাই নাই। ওকে গাইস আমি এখন নিজের পেন্টিং বানাবো। এটা তোমরা আমার আইকনটা দেখতে পাচ্ছ, তোমরা আমার এই ফলোটা দেখতে পাচ্ছ, আমার প্রোফাইল পিকটা, এইটা এইটাকে আমি বানাবো। ওকে সর্বপ্রথমে পুরো রেড ব্যাকগ্রাউন্ড দিব। ওকে সর্বপ্রথমে পুরো রেড ব্যাকগ্রাউন্ড, তারপরে ভালো মতো দেখো রেড গুলোর মধ্যে একটু ব্ল্যাক ব্ল্যাক ডট 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 আছে। ওকে 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 ডট 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 ডট। ওকে ভাই অনেক ডট ডট দিয়ে দিয়েছি আমি। এবার আমাকে ফেস বানাতে হবে, এরকম করে গোল একটা ফেস। ওকে এরকম করে একটা গোল একটা ফেস, যেখানে এরকম থাকবে গোল ফেসটা। এটা কি ফেস বানাইলাম আমি! এবার মাথার মধ্যে টুপি আছে, টুপিটা আমরা এরকম করে দিব। এই দেখো এটা হলো আমার টুপি। ফেসের কালারটা একটু কমাই দি, এই কালারটা দি, জানি না এটা কি কালার কিন্তু এটা তাও একটু ঠিক লাগছে। ওকে এবার হাত গুলা কিভাবে বানাবো ভাই? ওকে সবার আগে ড্রেসটাকে বানাই আমি। এরকম ছিল ড্রেসটা, হোয়াইট কালারের কিছু একটা ড্রেস পরেছিলাম আমি, জ্যাকেট। এরকম করে বাটনস দিয়ে দিব। ওকে জামার কালারটাকে একদম ফুল করে দি, এরকম করে এরকম করে এরকম করে। ওকে এবার কি করতে হবে? এবার হাতটাকে বানাতে হবে, হাতটাকে। ওকে এবার এরকম করে আমি, ওকে আমি আঙুল দেখাচ্ছিলাম না, এরকম করে এরকম এরকম করে এরকম। ব্যাস এটা আমার হাত হয়ে গেছে, এরকম করে হাত, এরকম করে হাত। এবার আমাকে, ওকে এবার আমাকে ফেস বানাতে হবে। এটা হলো আমার, ওকে এখানে আমি স্মাইল দিয়ে দিছি, সানগ্লাস। এবার আমি সানগ্লাস পরেছিলাম না, ওকে সানগ্লাসটা এরকম করে, এটা হলো সানগ্লাস, এটা হলো সানগ্লাস হয়ে গেছে, এটা হলো আমার ভুরু, আর এটা হলো আমার নাক। ওকে গাইস দেখো গাইস আমার পেন্টিং আমার রেডি হয়ে, তোমরা একবার দেখো ভালো লাগে, ভালো মতো দেখো একবার কত ভালো পেন্টিং বানিয়েছে, কত তো একই রকমই লাগছে ভাই। এটা হলো রিয়েল পেন্টিং, এটাই হলো রিয়েল পেন্টিং। ওকে তো আমরা এই পেন্টিংটাকে এখানে রাখি, আর এটাকে আমরা নাম দিব বাংলা গেমার। ওকে তো গাইস আজকের জন্য ব্যাস এতটুকু থাকলো। তোমরা যদি এই পেন্টিংটাকে নিতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তো তোমাদেরকে আমি পাঠাই দেবো। না না পাঠাবো না গাইস, এমনি বললাম। ভাই তো গাইস আজকের গেম প্লে এতটুকু ছিল। তোমাদেরকে যদি আজকের গেম প্লে ভালো লাগে, গেম প্লেটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেম প্লেতে। বাই বাই।